বুধ কুম্ভ রাশিতে প্রবেশ করছে এবং বুধের রাশি পরিবর্তন মকর থেকে কুম্ভ রাশিতে হচ্ছে। সেখানে উপস্থিত শনির সঙ্গে বুধ কিন্তু যুক্ত হবে এবং শনিও কিন্তু বর্তমানে অস্ত অবস্থায় অবস্থান করছে এবং অস্তমিত শনি অস্তমিত বুধ এবং সূর্যের সঙ্গে বুধের এই সংযোগ হবে। সূর্য বুধের বুধাদিত্য যোগ চলবে এবং সূর্য শনির মধ্যে একটা যোগ এখানে চলছে এবং শনি বুধের সংযোগ চলবে, অর্থাৎ তিনটি মহাশক্তি একত্রে আসছে। সূর্য হচ্ছে আমাদের সেলফ আইডেন্টিটির কারকগ্রহ, আপনার স্বয়ের কারকগ্রহ, অর্থাৎ আপনার আত্মের কারকগ্রহ। এখানে কিন্তু যে নামরূপে পরিচিত আপনি সেই পরিচয়ের কারকগ্রহ সূর্য। শনি হচ্ছে আমাদের কর্মফলদাতা, বুধ হচ্ছে আমাদের বুদ্ধি এবং স্মরণ শক্তির কারকগ্রহ। তো এই বুধের এই অবস্থান সূর্য এবং শনির সঙ্গে কি ফল দেবে আগামী সময় সেটা অবশ্যই আমরা দেখব। 20 ফেব্রুয়ারি থেকে 7ই মার্চ অবধি বুধের অবস্থান কমবে হবে, কিন্তু বুধের অস্তমিত প্রভাব কিন্তু 11ই মার্চ অবধি চলবে। তারপরে বুধ কিন্তু মীন রাশিতে পরবর্তী গোচরের পর অস্তমিত প্রভাব থেকে উদয়ের মধ্যে এগোবে। তো এই প্রভাবটাই আমরা এখানে আলোচনা করব। প্রথম যে বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে, বুধ বর্তমানে অস্তমিত, জন্মছকে যাদের বুধ অস্তমিত হয়ে আছে বা বুধ যাদের জন্মছকে সূর্য বুধের খুব কাছাকাছি জায়গায় আছে, আপনি যদি একটু নিজের কোষ্ঠীটা খোলেন যদি দেখেন বুধ এবং সূর্য প্রায় কাছাকাছি ডিগ্রিতে আছে বা বুধ অস্তমিত লেখা আছে পাশে, তাহলে কিন্তু আমি যে এখন প্রেডিকশনটা করব তার মধ্যে যে বিষয়গুলো আপনার জন্য নেগেটিভ বলবো, যে লগ্নের ক্ষেত্রে যে পয়েন্টগুলো একটু সচেতন হওয়া দরকার সেগুলোর উপর বেশি গুরুত্ব দেবেন, আর যে ভালো বিষয়গুলো আমি বলবো সেগুলোর উপর আপনি কিন্তু ফল পাবেন, কিন্তু পুরোপুরি যেটা অন্যান্য জাতক জাতিকারা পাবে যাদের অস্তমিত বুধ নেই তাদের মতো কিন্তু অতটা ভালো ফল সব ক্ষেত্রে আসবে না। এটা প্রথম মাথায় রাখবেন, আমি আগেই প্রেডিকশন করার আগেই বলে দিচ্ছি যাদের জন্মচকে বুধ অস্তমিত আছে। পরবর্তী বিষয়, যাদের জন্মচকে বুধাদিত্য যোগ আছে, বুধ সূর্যের যোগ আছে কিন্তু বুধ অস্তমিত নেই, বুধ সূর্যের যোগ কাছাকাছি থাকতে হবে তবেই তো বুধ অস্তমিত হবে। তো বুধাদিত্য যোগ যাদের জন্মচকে আছে, আপনারা যাদের অস্তমিত আছে তাদের সবাইয়েরই বুধাদিত্য যোগ আছে, কিন্তু যাদের বুধে বুধাদিত্য যোগে বুধ অস্তমিত নেই তাদের ক্ষেত্রে সময়টা কিন্তু অত্যন্ত ফেভারেবল থাকবে। এই সময় জ্ঞান বুদ্ধি বিকাশ, আপনার আটকে থাকা কার্য উদ্ধার এবং আপনার সঠিক নির্ণয় এই সময় কিন্তু কার্যকর হবে। এবং অবশ্যই এখানে আপনার যদি শনি বুধেরও একটা কম্বিনেশান থাকে, আপনি কর্মক্ষেত্র এবং প্রফেশনাল ফিল্ডে যে কোনো ক্ষেত্রে কিন্তু অ্যাডভান্টেজ এই সময় পাবেন। কিন্তু মাথায় রাখতে হবে শনি এবং বুধের কম্বিনেশানটা নার্ভাল পেন, অস্থিজনিত সমস্যা, স্কিন অ্যালার্জির সমস্যা, কিছু বিষয়ে ব্রঙ্কো অ্যালার্জির সমস্যা, সিজন চেঞ্জের সময় যে ডিজিজগুলো হয় সেই ধরনের সমস্যা এগুলো কিন্তু ডেকে আনতে পারে। যার এইরকম ধরনের সমস্যা চলছে লাইফে, যাদের এরকম ধরনের প্রবলেমের মধ্যে আছেন তাদের ক্ষেত্রে এই সময়টা কিন্তু ভীষণভাবে সতর্ক থাকতে হবে, সে আপনার লগ্ন রাশি যাই হোক না কেন। তো প্রথম প্রেডিকশানে এই বিষয়গুলোকে বিশেষভাবে গুরুত্ব দিতে হবে। তবে এটা মাথায় রাখবেন বুধ এবং শনি যেহেতু একত্রে হচ্ছে এবং দুজনেই অস্তমিত প্রভাবে আছে, নির্ণয়ের ক্ষেত্রে কিন্তু আপনাকে অত্যন্ত ভেবেচিন্তে করতে হবে এবং যে কোনো পুরনো জিনিস, পুরনো সংযোগ, পুরনো ব্যক্তির জীবনে ফিরে আসা এগুলো কিন্তু ভালো করে যাচাই করে নিতে হবে। সে কোনো পুরনো আপনার লাইফ পার্টনার এলো, পুরনো প্রেমিক প্রেমিকা ফিরে এলো, কোনো পুরনো ব্যক্তি আপনার জীবনে এলো, সেগুলোকে কিন্তু যাচাই করে নিতে হবে। এই বিষয়টা মাথায় রাখা বর্তমানে খুব জরুরি, এটা মাথায় রাখবেন। এছাড়া বুধ এবং সূর্যের যে কম্বিনেশান, এখানে কিন্তু শনিও অস্তমিত, আগুন ইলেকট্রিকের সমস্যা যাকে প্রিভিয়াস লাইফে যাদের হয়েছে বাড়িতে বা দোকানস্থলে বা অন্য কোনো জায়গায়, আপনারাও কিন্তু অবশ্যই বিষয়ে সজাগ সতর্ক থাকবেন। এবার আমরা আলোচনার যে মূল প্রেক্ষাপটটায় প্রবেশ করব সেখানে কিন্তু লগ্নভিত্তিক আলোচনাটা আমি প্রাধান্য দেবো। লগ্ন না জানলে আপনি রাশিভিত্তিক দেখবেন। বর্তমানে যদি বুধের দশ অন্তর্দশে চলে তার ক্ষেত্রেও এখানে কিন্তু প্রভাব পাবেন। এখানে দেখুন তিনটে বিষয় আমরা এখানে মূল গুরুত্ব দেবো। এক হচ্ছে জন্মছকে আপনার বুধ যে পজিশনে আছে সেটা হচ্ছে আপনার কর্মফল, আকাশে বুধ অস্তমিত হয়ে যাওয়াটা বাস্তবিক যে সমস্যাগুলো বর্তমানে চলছে তার উপর প্রভাবশালী হবে, এবং অবশ্যই আপনাদের যাতে দশান্তর্দশা চলছে সেটা আপনার কর্মফল অনুযায়ী বিবেচ্য হবে। অর্থাৎ আপনার জন্মছকের সঙ্গে এই কম্বিনেশানগুলো কিন্তু অবশ্যই বর্তাবে হবে। আমি যখন লগ্নফলটা বলবো যাদের অস্তমিত আছে তাদের কথায় বলবো, যাদের অস্তমিত নেই তাদের কথা বলবো। এর বাইরে যে কোনো সমস্যা আপনার লাইফে আসতে পারে, কারণ ব্যক্তিগত জন্মছক ছোটোখাটো বিষয় পরিবর্তন অনেক কিছু থাকে যেটা আপনার কর্মফল অনুযায়ী বিধাতা আপনাকে দিয়েছেন। তো সেখানে যদি কোনো সমস্যা বা লাইফে কোনো স্ট্রাগল ফিল করেন, প্রথমেই বলবো আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আপনি বাড়িতে বসে ফোনে বা সাক্ষাতে চেম্বারে এই নাম্বারে কল করে বুকিং করে নেবেন, করে কিন্তু আপনার যেটা সুবিধা মনে হয় বাড়িতে আসতে পারেন আমাদের চেম্বারে বা আপনারা ফোনেও সাক্ষাৎ করতে পারেন। প্রত্যেকটা ক্ষেত্রে আলোচনা কিন্তু দীর্ঘ হবে, এই নয় যে ফোনে এক দু কথার আলোচনা হবে, ফোনেও বিস্তারিত আলোচনা হবে, সব প্রশ্নের দেওয়ার উত্তর দেওয়া হবে, কোনো টাইম বার নেই এবং ডিটেলে আলোচনা করা হবে, এবং যেটা আপনার পক্ষে আশা রাখি সুবিধাজনক এবং সন্তোষজনক হবে। ভিডিওটি যদি আপনি ফেসবুকে দেখেন আমাদের পেজটি ফলো করে লাইক করবেন এবং আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স গ্রুপকে অবশ্যই যুক্ত রাখবেন। ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। আজকে দৈনিক রাশিফল এবং একত্রে যে শনি অস্তমিত হয়েছে, আপনি যদি শনির ভিডিওটা না দেখেন এই আলোচনাটা শোনার পরও কিছু অনেক অংশই কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে, শনির আলোচনাটা অবশ্যই শুনে নেবেন আর অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। আশা করি আপনারা ইনস্টাগ্রামে আছেন, আমাদের যে প্রোফাইল আছে অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স সেটাকে এখনই কিন্তু যুক্ত করে রাখবেন। আমরা শুরু করছি আলোচনা।
মেষ লগ্নের ক্ষেত্রে বুধ কিন্তু একাদশভাবে প্রবেশ করছে এবং অবশ্যই আপনার জন্মছকে বুধ যদি অস্তমিত না থাকে এই সময় কিন্তু প্রতিযোগিতামূলক ক্ষেত্রে আপনি কিন্তু যথেষ্ট ভালো ফল পাবেন। শুধু তাই নয়, এখানে কিন্তু রোগভোগ থেকে মুক্তির জন্য মেডিকেল কাজগুলো নতুন করে এক্সিকিউট হতে থাকবে। তবে এটা মাথায় রাখবেন, যেহেতু বুধ অস্তমিত হয়ে আছে এবং শনির সঙ্গে যুক্ত হয়ে আছে, নার্ভ এবং অস্থিজনিত সমস্যার ক্ষেত্রে একটু সতর্ক থাকা এই সময় দরকার। একাদশস্থ বুধ আপনার কিন্তু আপকামিং যেসব কম্পিটিটিভ এক্সাম আছে বা তার কোনো রেজাল্ট পাবলিশ হচ্ছে এই সমস্ত ক্ষেত্রগুলোতে কিন্তু পজিটিভ ভাইব্রেশন প্রদান করবে। এবং অবশ্যই আপনার কোনো প্রতিযোগিতামূলক শো বা ইত্যাদি কিছু গেমস শো ইত্যাদি কিছু থাকলে বা অন্য কিছু বিষয় থাকলে সেখানেও ভালো ফল এখানে কিন্তু বুধের দ্বারা সংগঠিত হতে পারে। বুধ হচ্ছে আপনাদের তৃতীয় পতি এবং এই তৃতীয় পতি বুধ একাদশে যাওয়ার জন্য আপনার কিন্তু ব্যবসায়িক যোগাযোগ, চাকরি কেন্দ্রিক যোগাযোগ, সামাজিক যোগাযোগ, কমিউনিকেশন, আউটসোর্স এগুলো কিন্তু অবশ্যই সময় বাড়তে থাকবে। যে কোনো ক্ষেত্রে কিন্তু নতুন নেটওয়ার্কিং সার্কেল বা ইত্যাদি এগুলো কিন্তু তৈরি করতে পারেন। তবে এটা মাথায় রাখবেন, বুধ অস্তমিত থাকলে এই প্রভাবগুলো কিছুটা আপনার চোখে ক্ষীণ থাকবে, এটা মাথায় রাখা খুব জরুরি। বুধের দৃষ্টি পঞ্চম ভাব বা আপনার প্রেমের ভাবে থাকার জন্য ক্রিয়েটিভিটির আপনার কিন্তু প্রকাশ পাবে, নতুন কিছু বিষয়ে আপনার নতুন আইডিয়াস প্রকাশ পাবে এবং নতুন প্রেমের ক্ষেত্রে সংযোগ আসার ক্ষেত্রে সময়টা অত্যন্ত পজিটিভ কাটবে। তবে এটা মাথায় রাখতে হবে, বুধ একাদশে অবস্থান করলেও কিন্তু বুধাদিত্য যোগ জন্মছকে যাদের আছে তারা কিন্তু অন্যদের তুলনায় কিন্তু বেশি ভালো ফল এই সময় কিন্তু পাবেন যে কোনো কিছু গেইন করার ক্ষেত্রে। সেটা যদি আপনার বুধ অস্তমিত থাকেও সেক্ষেত্রে যদি আপনার জন্মছকে বুধাদিত্য যোগ থাকে তাহলে কিন্তু আপনি বেশি গেইন করতে পারবেন, আর্থিক দিক থেকে হোক, ফিনান্সিয়াল দিক থেকে হোক বা কোনো বিষয়ে আপনার প্রাপ্তি, মানসিক ইচ্ছাপূরণ এগুলো থেকে বেশি ভালো ফল পাবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃষ লগ্নের ক্ষেত্রে বুধ কোথায় অবস্থান করছিল ভাগ্যস্থানে এবং কোথায় যাচ্ছে আপনাদের রাশির কর্মস্থানে? বুধ হচ্ছে আপনাদের পঞ্চমে, সামগ্রিক বিকাশ অবশ্যই পূর্ব জন্মের কর্মফল, প্রেম সম্পর্ক ইত্যাদির অধিপতি এবং বুধ হচ্ছে আপনাদের দ্বিতীয় পতি। প্রথমেই বলবো চাকরিকেন্দ্রিক বিষয় করে অর্থ কিছু পাওনা গণ্ডা থাকলে এই সময় পেয়ে যাবেন। কথা বেছে যারা খান তাদের ক্ষেত্রে অবশ্যই এই সময় কিন্তু ভালো ফল থাকবে। যে কোনো রকম আপনার ভয়েস ওভার, কোনো কল সেন্টারে কাজ করছেন বা কোনো গান বাজনা ইত্যাদি পেশার সঙ্গে যুক্ত আছেন সেক্ষেত্রে বুধ কিন্তু এখানে পজিটিভ ফল কিন্তু প্রদান করবে। এবং কর্মভাবে বুধাদিত্য যোগ যে যোগ এখানে কিন্তু সরকারি চাকরি বা নতুন প্রাইভেটেও আপনি যদি চাকরির জন্য প্রয়াস করেন সেক্ষেত্রে কিছু বাড়তি অ্যাডভান্টেজ থাকবে। বুধ যদি অস্তমিত থাকে এই সময় কর্মস্থলে আপনি নানাবিধ ক্ষেত্রে একটু তর্ক বিতর্কের মধ্যে জড়িয়ে ফেলতে পারেন, কারোর সঙ্গে বিতর্ক বাক বিতণ্ডা এগুলো কিন্তু হতে পারে। বুধাদিত্য যোগ যাদের জন্মছকে আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় কর্মক্ষেত্রে নতুন ডেভেলপমেন্ট বা আপনার কাজের প্রশংসা পাওয়া এগুলোর সম্ভাবনা কিন্তু অবশ্যই কিন্তু বাড়বে। বুধ দশমভাবে যাওয়ার জন্য আপনার কিন্তু সোশ্যাল সার্কেলও বাড়বে। আপনি যদি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব হন, ক্লাব সংগঠনের সঙ্গে যুক্ত থাকেন সেখানে কিন্তু আপনার সার্কেল বৃদ্ধি হওয়ার সম্ভাবনাও হরস্কোপে রয়েছে। প্রেমের ক্ষেত্রে তবে এটুকু বলবো যে সূর্য বুধের কম্বিনেশন এখানে কিন্তু কিছু বিষয় একটু জেদ অভিমানপূর্ণ সময়টা থাকতে পারে, ইগোকে একটু কন্ট্রোল করা এই সময় কিন্তু দরকার। এছাড়া আমি এখানে বুধের দশমভাবে অবস্থান প্রেস মিডিয়া ইত্যাদি ক্ষেত্রেও যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে ভালো বলবো। এবং এখানে পিতা গুরুজনদের মতকে এই সময় কিন্তু গুরুত্ব দেওয়া বা তাদের বিষয়ে আপনি কিন্তু যাদের সুসম্পর্কে রেখে চলেন সেই দিকটা বেশি খেয়াল রাখতে হবে। আর ফাটকা লাভের ক্ষেত্রে কিছু বাড়তি সংযোগ, বাড়ি গৃহ বাস্তু নিয়ে কিছু সংযোগ, উচ্চশিক্ষা চাকরিমুখী পড়াশোনার ক্ষেত্রে কিছু ভালো ফল পাওয়া এই সময় কিন্তু আপনার হতে পারে। তবে এটা খেয়াল রাখবেন বাক্যকে অবশ্যই খুব মেপেঝুপে প্রয়োগ করবেন। বুধ অস্তমিত যদি আপনার জন্মছকে থাকে তাহলে কর্মস্থলে আপনার একটানা কাজ করতে কিছুটা কনসেন্ট্রেশন ব্রেক হওয়া বা কাজের ক্ষেত্রে আপনি সেই ফোকাসটা করতে পারছেন না, কিছু দায়িত্ব হয়তো বেড়ে গেছে, এগুলো সাময়িক ক্ষেত্রে আপনাকে ফেস করতে হবে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, সমস্যার স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা বুকিং করে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মিথুন লগ্নের অধিপতি স্বয়ং বুধ এবং মিথুন রাশির অধিপতি বুধ, সেই বুধ কিন্তু অষ্টম থেকে নবমে যাচ্ছে, অর্থাৎ ভাগ্য এবং লগ্নের মধ্যে একটা কানেকশান হচ্ছে। প্রথমেই বলবো শিক্ষাগত ক্ষেত্রে সময়টা অত্যন্ত ভালো, গৃহ বাড়ি বাস্তু সংক্রান্ত কাজে কিন্তু অগ্রগতি থাকবে এবং অবশ্যই বুধাদিত্য যোগ থাকার জন্য পুরনো বাড়ি নিয়ে কোনো অগ্রগতি বা আপনি কোনো বাড়ি সেল করতে চাইছেন বা ভাড়া বাড়ি খুঁজছেন, এগ্রিমেন্ট কিছু নতুন করতে চাইছেন, এগ্রিমেন্ট এক্সটেন্ড করতে চাইছেন, সেগুলোতে ভালো ফল এই সময় কিন্তু পেতে পারেন। বাড়ি থেকে কোনো বিষয়ে শর্ট ডিস্টেন্স ট্রাভেল, কোনো জায়গায় যাত্রায় প্রয়োজন তা পড়তে পারে। ধর্মকর্মে কিছু রুচিশীল ফল বা ধর্মিক ক্ষেত্রে কোনো ভালো ফল পাওয়ার আপনি সম্ভাবনা পেতে পারেন। তবে এটা খেয়াল রাখতে হবে বুধ যদি বার্চার্ট বা জন্মছকে অস্তমিত থাকে তাহলে কিন্তু এই সময় কোনো কাজে একটু কাল বিলম্ব হবে, মানে যেটা আজ হওয়ার কথা কাল, কাল হওয়ার কথা পরশু, এটা কিন্তু হতে পারে। গুরুজনদের স্বাস্থ্যের বিষয় কিন্তু বা পরিবারের কারোর স্বাস্থ্যের বিষয় কিন্তু চিন্তা থাকতে পারে। তবে আমি মনে করি অষ্টমস্থ বুধের থেকে বুধ যেহেতু এখন নবমে যাচ্ছে আপনারা কিন্তু অনেকটা ফ্রি মাইন্ড পাবেন, এখানে কিন্তু চিন্তা করার সুযোগ পাবেন, যে কোনো বিষয়ে আপনার প্ল্যানকে এক্সিকিউট করতে পারবেন, পারিবারিক সমস্যা বা
পার্সোনাল হেলথ ইস্যুগুলো অনেকটা কমের দিকে থাকবে আগের তুলনায়। এগুলোর ক্ষেত্রে অবশ্যই মিথুন অনেকটা অ্যাডভান্টেজ পাবেন। এবং শনি যদি বাচ্চাটা অস্তমিত না থাকে এই সময় পরিস্থিতিও কিন্তু আপনার সহায় হবে, এটা মাথায় রাখবেন। বাচ্চাটা যদি শনি অস্তমিত না থাকে বা সূর্য শনি বীর্যযোগ ইত্যাদি না থাকে, পরিস্থিতি আপনার সহায় হবে, আপকামিং কাজগুলো কিন্তু আপনি দ্রুততার সঙ্গে এগোতে পারবেন, এই জায়গাটা অত্যন্ত পজিটিভ পাবেন। এবং আগে অষ্টমাস তুলনায় বুধ এখানে নবমী অনেকটাই শুভফল দেবে এবং পজিটিভ ভাইব্রেশন, এডুকেশন বা আপনার জ্ঞান অর্জন, আধ্যাত্মিক উন্নতি এগুলোর ক্ষেত্রেও প্রকাশ করবে। বিস্তারিত জানতে অবশ্যই আপনারা আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে আপনারা বুকিং করে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কর্কট লগ্ন এবং কর্কট রাশির ক্ষেত্রে বুধ প্রবেশ করতে চলেছে অষ্টমে এবং অস্তমিত অবস্থায়। বুধ হচ্ছে আপনাদের তৃতীয় পতি এবং হচ্ছে দ্বাদশ পতি। প্রথমেই যে বিষয়গুলোকে আমি আপনাদের গুরুত্ব দিতে বলবো, প্রথম হচ্ছে বুধ অষ্টমে প্রবেশ করার জন্য এই সময় ক্যালকুলেশন বা যে কোনো গণনার বিষয়, যে কোনো আপনি হিসেব করছেন, কোনো খাতায় কিছু লিখছেন, সেগুলো বিষয়ে আরও কনসেন্ট্রেট করতে হবে বুধ অষ্টমে থাকার জন্য। এবং তৃতীয় পতি হিসেবে নার্ভাল পেন, নার্ভের ব্যথা বেদনা এগুলো কিন্তু একটু বাড়তে পারে এবং এখানে কিন্তু কিছু বিষয়ে কারোর সঙ্গে তর্কর মধ্যে জড়িয়ে পড়া এই ধরনের টেন্ডেন্সিগুলো থাকতে পারে। সাময়িক ভাই বোনের কোনো হেলথ নিয়ে সমস্যা চললে, আপনার একদম আপন ভাই বোনের হেলথ নিয়ে সমস্যা চললে সেই বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন এবং ভাই বোন ইত্যাদি এদের সঙ্গে কিন্তু কন্ট্রোভার্সি এড়িয়ে চলবেন, সেটা কিন্তু মাথায় রাখা জরুরি। এছাড়া আমি এখানে বলবো যে বুধ অষ্টমে থাকার জন্য এখানে কিন্তু গবেষণা রিসার্চ এগুলোতে ভালো ফল পাবেন। গুপ্তবিদ্যা চর্চা, গুপ্ত কিছু বিষয়ে সাধনা, আধ্যাত্মিক উন্নতির ক্ষেত্রে সময়টা কিন্তু ভালো থাকবে। এমন কিছু কাজ করে ফেলতে পারেন যেটা হয়তো বাচ্চাদের থেকে এক্সপেক্টেড, এইরকম কিছু নির্বুদ্ধিতার পরিচয় দিতে পারেন, তাই যে কোনো গুরুত্বপূর্ণ কাজ একটু সাত পাঁচ ভেবে এগোবেন। বুধ অষ্টম গোচর করছে এবং এখানে বুধ শনি এবং সূর্যের সঙ্গে যুক্ত হচ্ছে। যদি আপনার জন্মচক্রে বুধাদিত্য যোগ থাকে তাহলে কিছু বিষয় উবরি ইনকাম, বাড়তি কিছু আর্থিক লাভ, বাড়তি কিছু আর্থিক উন্নতি এই সময় কিন্তু থাকতে পারে। বিদেশে যাওয়ার ক্ষেত্রে বা বিদেশে যারা অলরেডি আছেন তাদের ক্ষেত্রে কিছু ট্রান্সফার, তাদের ক্ষেত্রে কিছু চেঞ্জ, তাদের ক্ষেত্রে কিছু পরিবর্তনমূলক শুভ পরিবর্তন বা বার্তা সেগুলো কিন্তু এই সময় থাকতে পারে যারা অলরেডি বিদেশে আছেন। এর বাইরে কোনো জয়েন্ট কোনো বিজনেস, কোনো গ্রুপ ওয়ার্ক বা কোনো জয়েন্টলি কিছু করছেন চাকরি বাকরি, এইগুলোতে আপনাকে কিন্তু এই সময় একটু ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে। যে কোনো নতুন কোনো পার্টনারশিপে যাওয়ার আগে সময়টা কিন্তু অবশ্যই জ্যোতিষীয় পরামর্শে এগোবেন। আর আমি মনে করি যে ঘুমের পরিমাণ একটু বাড়া কমার সম্ভাবনা রয়েছে, এই ট্রানজিটটা আপনাদের ক্ষেত্রে একটু মিশ্র ফলদায়ী হবে। অবশ্যই বিশদে জানতে আপনাদের আমি অবশ্যই বলবো যে আপকামিং ভিডিওগুলো দেখতে, এবং এখানে অবশ্যই আমি বলবো যে সমস্যা থাকলে স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করতে পারেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সিংহ লগ্ন, সিংহ রাশির ক্ষেত্রে বুধ হচ্ছে অর্থপতি, আপনাদের প্রাপ্তির অধিপতি, সঞ্চয়ের অধিপতি, বাক্য এবং অবশ্যই আত্মীয় স্বজনের অধিপতি। এবং অবশ্যই বুধ কিন্তু এবারে প্রবেশ করছে রাশির সমসপ্তমে। প্রথমেই বলবো জন্মছকে বুধ অস্তমিত না থাকলে এই সময় ব্যবসায়িক যোগাযোগগুলো আপনাদের বাড়বে, মানসিক ইচ্ছা পূরণের ক্ষেত্রে সময়টা কিন্তু ভালো যাবে, আপনার লাইফ পার্টনারের জীবনের কেরিয়ারে কিছু উন্নতি, যোগাযোগ এগুলো কিন্তু ভালো হবে। নেটওয়ার্কিং কাজ, অনলাইনের কাজ, সোশ্যাল মিডিয়া যারা যুক্ত, প্রিন্টিং প্রেস মিডিয়া যারা যুক্ত সেগুলো তো বেশি ভালো যাবে এবং জেনারেল ব্যবসার ক্ষেত্রে ভালো ফল পাবেন। জন্মছকে বুধ অস্তমিত থাকলে সাংসারিক বিষয়ে কিন্তু তর্ক বিতর্ক বাড়তে পারে, কিছুটা মতপার্থক্য নিজেদের মধ্যে থাকতে পারে এবং বুধ অস্তমিত থাকলে নার্ভ, স্কিন, অ্যালার্জি, বিশেষত কোমরের লোয়ার অর্গান ডিজিজের সম্ভাবনা কিছু বিষয়ে বাড়তে পারে। তবে সূর্য বুধের যোগ থাকার জন্য পড়াশোনার ক্ষেত্রে সময়টা ভালো যাবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে খুবই পজিটিভ ফল পাবেন এবং এখানে কিন্তু যে কোনো বিষয়ে মানসিক ইচ্ছা পূরণের ক্ষেত্রে জন্মছকে বুধ জেনারেলি অস্তমিত না থাকলে আপনি কিন্তু খুব ভালো ফল পাবেন। কিছু মানসিক ইচ্ছা পূরণ, শখ পূরণ এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া আমি মনে করি যে সোশ্যাল সার্কেল, সোশ্যাল কমিউনিকেশন, কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, যোগাযোগ, নেটওয়ার্কিং ফিল্ড, নতুন কিছু বন্ধু স্থাপন, নতুন কিছু সংযোগ স্থাপন এগুলো ক্ষেত্রে সময়টা কিন্তু আপনার অনুকূল থাকার সম্ভাবনাই বেশি রয়েছে। এবং বাড়িতে কোনো বন্ধু আত্মীয় সমাগম এবং সর্বোপরি শনি অস্তমিত যেহেতু আছে এটা মাথায় রাখতে হবে। শনি অস্তমিত ব্যক্তিগত জন্মচক্রে না থাকলে এখানে কিন্তু অবশ্যই যেখানে ভালো ফল পাবেন সেটা হচ্ছে অবশ্যই এখানে বিবাহ সম্পর্কিত বিষয়, নতুন সম্বন্ধ আসার বিষয়, এখানে কিন্তু খুব পজিটিভ ফল, এখানে কিন্তু পাওয়ারফুল ফল, পাওয়ারফুল রেজাল্ট এগুলো কিন্তু এই সময় থাকতে পারে। ডিটেলটা জানতে আপনারা আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, লিঙ্ক নিচে ডিসক্রিপশন সহ উপরে কাটে দেওয়া আছে এবং সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কন্যা রাশির ক্ষেত্রে অধিপতি বুধ এবং কন্যা লগ্নের জাতক জাতিকারা মানেই বুধের জাতক জাতিকা এবং বুধ ট্রানজিট করছে রাশির পঞ্চম থেকে অবশ্যই কিন্তু ষষ্ঠভাবে। দেখুন এখানে প্রথমেই বলবো বুধ অস্তমিত হয়ে ষষ্ঠভাবে ট্রানজিট করছে এবং ষষ্ঠে অলরেডি শনি এখনও অবধি অস্তমিত এবং শনি অস্তমিত, বুধ অস্তমিত, ষষ্ঠে এবং সূর্যের অবস্থান, সূর্য শনি বীজযোগ, স্বাস্থ্যের দিকে কন্যার নজর দিতে হবে। স্বাস্থ্যের ক্ষেত্রে কন্যা লগ্ন জাতক জাতিকাদের আমি স্পেশালি বলবো কিছুটা ব্যাক পেন, কোমরের সমস্যা, স্কিন অ্যালার্জির সমস্যা এগুলো কিন্তু থাকতে পারে। তবে এই নয় যে মেডিকেল কাজে রেসপন্স
হবে না, নিশ্চয়ই সূর্য বসে আছে এখানে, কিন্তু ষষ্ঠ দ্বাদশ কানেকশান হয়ে আছে, এখানে কিন্তু মেডিকেল কাজে রেসপন্স হবে এবং মেডিকেল কোনো কাজে উন্নতির জায়গা পাবেন। কিন্তু স্বাস্থ্যের দিকটা কিন্তু কিছুটা সিজনাল ডিজিজ, ব্যাক পেন ইত্যাদি জাতীয় সমস্যাগুলো আসতে পারে। প্রতিযোগিতামূলক কোনো পরীক্ষা, কোনো গেম, প্রতিযোগিতামূলক যে কোনো কিছু বিষয় থাকলে এই সময় কিন্তু প্রিপারেশন অনেকটা আপনার হার্ড হতে হবে, নচেত কিন্তু সেই জায়গাটা কিছুটা ডাউনফল আপনি কিন্তু ফেস করবেন। এই বিষয়টা আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। অন্যান্য বিষয়ের মধ্যে আমি বলবো, যেহেতু এখানে কন্যার সাপেক্ষে এখানে বুধ ষষ্ঠভাবে অবস্থান করছে, অবশ্যই এখানে কিন্তু আপনার লোন পরিশোধ করা, কোনো বিষয়ে চাকরি ইন্টারভিউ দেওয়া, এগুলোর ক্ষেত্রে আপনি কিন্তু ভালো ফল পাবেন। বুধ যদি জেনারেলি আপনার জন্মছকে অস্তমিত না থাকে, এই বিষয়গুলোতে আপনি কিন্তু গুড রেজাল্ট এখানে কিন্তু পাবেন। এছাড়া আমি এটুকু বলতে পারি, বুধ যেহেতু দশম এসে এবং ষষ্ঠে যাচ্ছে, পিতা গুরুজনদের স্বাস্থ্যের বিষয়ে একটু সতর্ক থাকবেন, তাদের সঙ্গে ঝুট ঝামেলা অশান্তি বিশেষভাবে এড়িয়ে চলা কিন্তু দরকার। ষষ্ঠ ষষ্ঠ বুধ এখানে কিন্তু আপনার নতুন জ্ঞান অর্জন, নতুন কিছু জানার উদ্দেশ্যে আপনাকে কিন্তু এখানে মোটিভেট করতে পারে, ভালো ফল এখানে কিন্তু দিতে পারে। বৈদেশিক ব্যবসায় নতুন কিছু সংযোগ আছে। চাকরি ক্ষেত্রে আপনার শর্ট ডিস্টেন্স ট্রাভেল বা লং ডিস্টেন্স ট্রাভেল এখানে হওয়ার সম্ভাবনা আছে, তবে এটা মাথায় রাখবেন জন্মছকে বুধ অস্তমিত থাকলে কর্মক্ষেত্রে, কর্মস্থলে আর কি, কাজের জায়গায়, কর্মস্থলে, ব্যবসাস্থলে হতে পারে কারোর সঙ্গে কিন্তু একটু মতবিরোধে জড়িয়ে পড়তে পারেন, সেটা অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে। গুপ্তশত্রু না সবে, কিন্তু অহেতুক ঝুট ঝামেলা অশান্তির মধ্যে আপনি নিজেকে জড়িয়ে ফেলতে পারেন, এটা বিষয়ে অবশ্যই নিজেকে একটু সংযত রাখবেন। ডিটেলটা জানতে আপনাদের আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন। চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায়। তুলা লগ্নের ক্ষেত্রে বুধ কিন্তু ট্রানজিট করছে, রাশি পরিবর্তন করছে পঞ্চমভাবে, এখানে কিন্তু আপনার ব্যক্তিত্বের বিকাশ, ক্রিয়েটিভ কোনো কাজের অগ্রগতি, আপনার অবশ্যই কিছু বিষয়ে মানসিক মনোবাঞ্ছা থাকলে সেগুলো পূরণ হওয়ার ক্ষেত্রে সময়টা ভালো যেতে পারে। নতুন প্রেমের সংযোগ আসার ক্ষেত্রে বুধ এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, কিন্তু এটা খেয়াল রাখতে হবে যে চলতি প্রেমের মধ্যে শনি অস্তমিত এবং বুধ অস্তমিত একত্রে থাকার জন্য মাঝে মাঝে ভুল বোঝাবুঝি, তর্ক বিতর্ক সামান্য কিছু ক্ষেত্রে হতে পারে। উচ্চশিক্ষা বা পড়াশোনার ক্ষেত্রে সময়টা ভালো যেতে পারে। বিদেশে পড়াশোনা করার ক্ষেত্রে বা বিদেশে কোনো পড়াশোনার উদ্দেশ্যে কোনো যাওয়ার ক্ষেত্রে সময় কিন্তু নতুন সংযোগ আসার সম্ভাবনা থাকতে পারে। এছাড়া সন্তান যোগের ক্ষেত্রে অবশ্যই ভালো, নতুন সন্তান যোগ, স্যারোগেসি, IVF এই দিকে কিন্তু এগোতে পারেন। তবু আমি বলবো, সন্তান যারা ক্যারি করে আছেন, হেলথ কনসাস থাকাটা তাদের ক্ষেত্রে খুব জরুরি, কারণ এখানে কিন্তু সন্তান যারা ক্যারি করে আছেন, বুধের যেহেতু এখানে অস্তমিত প্রভাব, তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই কিছু কমপ্লিকেশান থাকতে পারে। এর বাইরে আমি বলবো, দ্বাদশ অধিপতি বুধ কিন্তু এখানে পঞ্চমভাবে যাওয়ার জন্য আপনার মনের ভেতর অলীক কল্পনা, চিন্তা, ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ বাড়া, এগুলো কিন্তু বেশি থাকবে। আধ্যাত্মিক ক্রিয়াপথে উন্নতি হবে। সন্তান যাদের আছে, সন্তানের কেরিয়ারের বিষয়ে এই সময় কিন্তু পজিটিভ চিন্তা বা ভাবনা চিন্তা আপনি করতে পারেন। সন্তানের কেরিয়ার যোগের ক্ষেত্রে সময়টা কিন্তু অত্যন্ত ভালো কাটার সম্ভাবনা হরস্কোপে থাকছে। এছাড়া আমি এটুকু বলতে পারি, বুধ যেহেতু এখানে পঞ্চমভাবে অবস্থান করছে, এখানে উচ্চশিক্ষার ক্ষেত্রে আপনার কিছু জ্ঞান অর্জনের ক্ষেত্রে, শুধু পড়াশোনার বিষয় নয়, আপনি যে কোনো কিছু নলেজ বা জ্ঞান অর্জন করতে চাইছেন, সেক্ষেত্রে সময়টা কিন্তু আপনাদের ক্ষেত্রে পজিটিভ থাকবে। তবে একটু পেট হজম ইত্যাদি জাতীয় সমস্যার বিষয়ে আপনাকে কিন্তু সতর্ক থাকতে হবে। জেনারেলি এই ট্রানজিটটা আপনার ক্ষেত্রে সামগ্রিক বিকাশ, আর্থিকভাবে উন্নতি এবং লোন প্রাপ্তি, আর্থিক কিছু উন্নতি, ভাগ্য একাদশ যেহেতু পঞ্চমে কানেকশান হচ্ছে, অর্থবৃদ্ধির কোনো যোগ, কোনো বিষয়ে কারোর থেকে টাকা পেলেন, এগুলোতে কিন্তু পজিটিভ ভাইব্রেশন দেবে। সব মিলে এই ট্রানজিটটা আপনাদের ক্ষেত্রে পজিটিভই যাবে। দু একটা পয়েন্ট যেগুলো নেগেটিভ বললাম খেয়াল রাখবেন, অবশ্যই ডিটেলে জানতে আমাদের চ্যানেলটি ফলো করবেন, আর অবশ্যই সমস্যা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃশ্চিক লগ্ন এবং বৃশ্চিক রাশির ক্ষেত্রে বুধ কিন্তু তৃতীয় থেকে চতুর্থে যাচ্ছে এবং বুধ আপনাদের একাদশ পতি এবং তথা অষ্টম পতি। তো এই বুধের অবস্থান চতুর্থ ভাব, চতুর্থ ভাব হচ্ছে মন, আপনাদের গৃহ, বাস্তু, মানসিক শান্তি ইত্যাদি এবং স্কুল এডুকেশন, আরও হাজারো বিষয় বিচার করা। দেখুন, প্রথমেই বলবো, যাদের ব্রঙ্কিয়াল সমস্যা যাদের বেশি, তো বা অ্যাজমাটিক সমস্যা আছে, তাদের ক্ষেত্রে সময়টা খেয়াল রাখতে হবে, কারণ শনি অস্তমিত এবং একই সময় বুধ কিন্তু অস্তমিত চতুর্থভাবে থাকছে, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। পারিবারিক ক্ষেত্রে কারোর হেলথ ইস্যু বা কোনো শারীরিক সমস্যা চললে, পরিবার পরিজনের বা আপনাদেরও যদি চেস্ট, লাং রিলেটেড ব্রঙ্কিয়াল সমস্যা চলে, সেই বিষয়টা অবশ্যই একটু খেয়াল রাখতে হবে। বুধ অস্তমিত হচ্ছে এবং বুধ অস্তমিত হয়েই আছে অলরেডি এবং চতুর্থে প্রবেশ করছে, কিন্তু বুধ হচ্ছে একাদশ পতি। ভূ সম্পত্তির বিষয়ে কিছু কার্যকরী পদক্ষেপ এই সময় হতে পারে, বাড়ি বা দীর্ঘমেয়াদী কোনো প্রপার্টি জটিলতা যেগুলো আছে, সেগুলো এই সময় কিন্তু আপনি এক্সিকিউট করতে পারেন, সেইগুলোর মধ্যে অবশ্যই স্বাচ্ছন্দ্য বোধ পাবেন এবং অবশ্যই পুরনো বিষয়ে, বাড়ির কোনো সমস্যা, লিটিগেশন, এগুলো থেকে বেরোবার রাস্তা বা কোনো বিষয়ে বাড়ি, ধরুন রিপেয়ারিং
হচ্ছিল না, সেক্ষেত্রে একটা ভালো পদক্ষেপ হলো, এগুলোতে আপনি গুড রেজাল্ট এই সময় কিন্তু পেতে পারেন। তবে এটা মাথায় রাখবেন, নতুন বাড়ি নতুন গাড়ি কেনার ক্ষেত্রে বা হেভি অ্যামাউন্টের কিছু এরকম ইনভেস্ট করার ক্ষেত্রে, জমি জায়গায় এগ্রিমেন্ট করার ক্ষেত্রে আপনি একটু জ্যোতিষীয় পরামর্শ নিয়ে নেবেন আপনার ব্যক্তিগত জন্মছকটার বিষয়ে, সেটা কিন্তু খেয়াল রাখবেন। আর তাড়াহুড়ো না থাকলে আপনারা কিন্তু নেক্সট মাসে এই কাজগুলো করতে পারেন। এছাড়া আমি বলবো বুধ চতুর্থে যাওয়ার জন্য স্কুলের পড়াশোনা এডুকেশনের ক্ষেত্রে সময়টা অত্যন্ত ভালো, এবং কর্মপতি এবং একাদশপতি এবং অষ্টমপতির যে সংযোগ চতুর্থভাবে সেটা কিন্তু ইন্ডিকেট করছে জব ট্রান্সফারের যোগ আছে, কর্মের ধরনের পরিবর্তন আছে এবং কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা এই সময় কিন্তু আছে। এবং এই সময় বাস্তু পরিবর্তন, গৃহ পরিবর্তন, স্থান পরিবর্তন, এক জায়গাতে অন্য জায়গায় শিফটিং হলেন, এই ধরনের বিষয়গুলো, এই ঘটনাগুলো ঘটার সম্ভাবনা আছে। ছোটোখাটো বিষয়ে মনে একটু চঞ্চলতা চিন্তা একটু বেশি কাজ করবে, আদারওয়াইজ এই ট্রানজিটটা আপনাদের ক্ষেত্রে পজিটিভ থাকবে। গৃহ লোন পাওয়ার ক্ষেত্রে, কোনো সিভিল মামলা থেকে কোনো আর্থিক উন্নতি হওয়ার ক্ষেত্রে, এগুলোর ক্ষেত্রে আপনি কিন্তু ভালো ফল পাবেন। তবে সিভিল মামলাগুলো বা কোর্ট কাছারি বিষয় এখানে যেগুলো সিভিল রিলেটেড কাজকর্ম থাকবে এই সময় বা পারিবারিক মামলা চলবে, সেই বিষয়গুলো অবশ্যই আপনাকে কিন্তু একটু প্রত্যক্ষ তদারকি করতে হবে। আদারওয়াইজ এই ট্রানজিটটা ভালো এবং যোগাযোগপূর্ণ, এবং যে বিষয়গুলো ভালো বললাম সেগুলো ভালো ফল পাবেন। অবশ্যই ডিটেলে জানতে আপনারা আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায়। ধনু লগ্ন এবং ধনু রাশির ক্ষেত্রে বুধ কিন্তু খুব বড় দুটো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, চাকরি এবং ব্যবসা। তার সঙ্গে বুধ কিন্তু দাম্পত্য, আপনার সামাজিক যোগাযোগ অবশ্যই এই ভূমিকাগুলো পালন করছে এবং বিবাহ যোগাযোগের ভূমিকা পালন করছে। বুধ এবারে তৃতীয় ঘরে অবস্থান করছে। দেখুন তৃতীয় ঘরে আপনার কিন্তু এখানে বুধ কিন্তু আপনাকে কমিউনিকেটিভ করবে, ভোকাল করবে, আপনার যারা কথা বেছে খান, গান বাজনা ইত্যাদির সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে যোগাযোগ কিন্তু বুধ কিন্তু বাড়াবে, নতুন কর্মের সুযোগ কিন্তু বাড়াবে। কিন্তু যদি আপনার জন্মছকে বুধ অস্তমিত থাকে বা বুধ কিছু বিষয়ে আপনার জন্মছকে কোনো কারণে কিন্তু সূর্যের কাছাকাছি খুব নেগেটিভ ডিগ্রিতে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি ছোটোখাটো বিষয়ে উত্তেজিত হয়ে উঠতে পারেন, সোশ্যাল কমিউনিকেশনের বিষয়ে কারোর সঙ্গে একটু ভুল বোঝাবুঝিতে জড়িয়ে পড়তে পারেন, এগুলো কিন্তু এই সম্ভাবনা এই সময় কিন্তু থাকছে। এবং বুধ তৃতীয়ভাবে যাওয়ার জন্য আপনার চাকরি ব্যবসা দুক্ষেত্রেই কিন্তু যদি জন্মছকে এই স্মরণের সংযোগ থাকে তাহলে কিন্তু শর্ট ডিস্টেন্স ট্রাভেল করতে হতে পারে, এক স্থান থেকে অন্য স্থানে যাত্রা করার প্রয়োজনীয়তা পড়তে পারে। এবং আমি এখানে অনলাইন কাজগুলো সেলফ প্রফেশনের ক্ষেত্রে কিন্তু গ্রোথ অবশ্যই বুধের তৃতীয় ঘরে ট্রানজিটের জন্য অবশ্যই বলবো আছে। বুধ কিন্তু তবে এটা মাথায় রাখবেন যদি আপনার খারাপ থাকে তাহলে কিন্তু এই সময় আপনি অনেক কিছু ভাববেন, এটা হবে, এটা করবো, সেটা করবো ইত্যাদি, সেগুলো আর বাস্তবায়িত্ব করতে পারবেন না, এই জায়গাটা সমস্যা হবে যদি বুধ আপনার অস্তমিত থাকে। আর যাদের অস্তমিত নেই তারা কিন্তু প্ল্যানগুলোকে এক্সিকিউট করতে পারবে, এটা কিন্তু মাথায় রাখা দরকার। নতুন বিবাহ সম্বন্ধের ক্ষেত্রে এই সময়টা অত্যন্ত ভালো, সম্বন্ধ বিবাহের ক্ষেত্রে স্পেশালি সময়টা ভালো যেতে পারে, চাকরিমুখী পড়াশোনাগুলো ভালো যেতে পারে, অনলাইনে কিছু স্টাডিজ ওয়ার্কশপ অ্যাটেন্ড করা, নতুন কিছু শেখা জানার উদ্দেশ্যে সময়টা কিন্তু খুবই ভালো যাওয়ার সম্ভাবনা হরোস্কোপে থাকতে পারে। এছাড়া আমি এটুকু বলতে পারি বুধ যেহেতু এখানে তৃতীয়ভাবে যাচ্ছে, ভ্রমণ পিপাসু মানুষদের ক্ষেত্রে সময়টা কিন্তু ভালো যেতে পারে। লাইফ পার্টনার আপনার জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী স্বামী স্ত্রী কারোর শারীরিক সমস্যার বিষয়টা একটু এই সময় বিশেষভাবে গুরুত্ব সহকারে দেখতে হবে। তো বুধের ট্রানজিটটা সব মিলিয়ে কিন্তু পজিটিভ, কিন্তু আপনাকে কিন্তু অ্যাকশান নিতে হবে। যাদের বুধ খারাপ থাকবে তারা কিন্তু মানসিক স্তরেই ভাবনা চিন্তার মধ্যে থাকবেন, আর যাদের বুধ ভালো থাকবে তারা কিন্তু এই সময় সত্যি কিছু করে দেখাতে পারবেন। এই জায়গাটা ডিপেন্ড করছে, যদি আপনি এর থেকে কোনো বেশি সমস্যা বা প্রবলেমে থাকে সেক্ষেত্রে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ফোন নাম্বারে বুকিং করে। আমরা চলে পরবর্তী লগ্নরাশির আলোচনায়। মকর লগ্ন মকর রাশি, মকর লগ্ন মকর রাশিতেই বুধ অবস্থান করছিল, বুধ এবার দ্বিতীয়ভাবে প্রবেশ করছে। বুধ হচ্ছে আপনাদের ভাগ্যপতি, অর্থাৎ আপনাদের নবমের অধিপতি, পরিস্থিতির অধিপতি, বা এবং বুধ হচ্ছে ষষ্ঠ অর্থাৎ কম্পিটিশন প্রতিযোগিতা এর অধিপতি। বুধ দ্বিতীয় স্থানে যাচ্ছে। প্রথমেই বলবো আপনাদের কথা বলার ভঙ্গিমা অবশ্যই কিছুটা পাল্টাবে, অবশ্যই এখানে কিন্তু আপনাদের ক্ষেত্রে যারা কথা বেছে খান, লেখালেখির কাজ, হাতের কাজের সঙ্গে যুক্ত আছেন সেক্ষেত্রে পারফরমেন্স যথেষ্ট ভালো থাকবে এবং এ বিষয়ে ভালো ফল পাবেন। আত্মীয় স্বজনদের সঙ্গে বিবাদ মীমাংসা এগুলোর ক্ষেত্রে করে নেওয়ার ক্ষেত্রে সময়টা কিন্তু ভালো, তবে নতুন কিছু বিষয়ে আত্মীয় স্বজনদের সঙ্গে কিছু ক্ষেত্রে মতের অমিল বা তর্ক বিতর্ক এগুলো হওয়ার সম্ভাবনাও হরোস্কোপে রয়েছে। বুধ এবং সূর্যের যে কম্বিনেশন এটা কিন্তু মাথায় রাখতে হবে, পরিবারে কারোর অসুস্থতা চলে নিকট আত্মীয়দের তাদের হেলথের ক্ষেত্রে সতর্ক থাকা দরকার। এছাড়া মকর লগ্নের ক্ষেত্রে আমি এটা বলছি স্পেশালি, মকর লগ্নের ক্ষেত্রে আমি এটুকু বলবো বুধ দ্বিতীয় স্থানে যাওয়ার জন্য এবং ভাগ্যপতি এখানে অবস্থান দ্বিতীয় স্থানে করার জন্য আর্থিক ক্ষেত্রে নতুন কিছু সংযোগ তৈরি হতে পারে, পুরনো পৈতৃক সম্পত্তি সম্পদ বা পুরনো কিছু টাকা পয়সা প্রাপ্তি বা সবথেকে বড় কথা আটকে থাকা টাকা পাওয়ার ক্ষেত্রে সময়টা কিন্তু ভালো যেতে পারে। এছাড়া লোন স্যাংশন হওয়া, কোনো আর্থিক নতুন সংযোগ আসা, এগুলোর ক্ষেত্রে আপনারা কিন্তু আজকে অবশ্যই কিন্তু পজিটিভ ভাইব্রেশন বা ভালো ভাইব্রেশন এখানে কিন্তু পাবেন। এর বাইরে আমি এটুকু বলতে পারি বুধ যেহেতু এখানে
দ্বিতীয় পতি হিসেবে অবস্থান করছে এবং দ্বিতীয়ভাবে অবস্থান করছে এবং বুধ অস্তমিত হয়ে আছে। অনেক ক্ষেত্রে এটা হবে, অনেকের ক্ষেত্রে লগ্ন যাদের মকর, ব্যক্তিগত তথ্য কথা কাউকে কিন্তু শেয়ার করে ফেলতে পারেন, সেটা হয়তো আপনার ওটিপিও হতে পারে, কাউকে শেয়ার করে ফেললেন। তো এই জায়গাটা অবশ্যই খেয়াল রাখতে হবে এবং এটা অবশ্যই গুরুত্ব সহকারে দেখতে হবে। সামনে যদি কোনো ভাইভা এক্সাম ইন্টারভিউ এগুলো থাকে সেখানে কিন্তু আপনি ভালো ফল করতে পারেন, কিন্তু যদি জন্মছকে বুধ অস্তমিত থাকে, যদি আপনি একটু স্থির চিত্তে উত্তর না দেন, কিছু ভুলভ্রান্তি কথাবার্তার ক্ষেত্রে হতে পারে। এই বিষয়টাও আমি আপনাদের এখানে অবশ্যই খেয়াল রাখতে বলবো। কিছু বিষয়ে নার্ভ রিলেটেড কোনো চোখের সমস্যা থাকলে, হাতে কানে ব্যথা বেদনার সমস্যা থাকলে এই বিষয়টা একটু আপনাকে সচেতন থাকতে হবে। আদারওয়াইজ আমি বুধের ট্রানজিটটাকে অন্যান্যভাবে খারাপ বলবো না, এখানে কিন্তু ভালো ফল পাবেন। এবং যাদের খুব মানসিক চঞ্চলতা বেড়েছিল, খুব বিশেষ কিছু বিষয়, একটু চিন্তা বেশি হচ্ছিল মনে, সেগুলো কিন্তু অনেকটা কমের দিকে থাকবে এবং ঘুমের পরিমাণ যাদের একটু সমস্যা ছিল সেই ঘুমের পরিমাণও কিন্তু এই সময় বুধ অস্তমিত প্রভাব লগ্ন থেকে সরে যাওয়ার জন্য সেই ঘুমের পরিমাণ কিন্তু কিছু বিষয়ে বাড়তে পারে। এবং বুধ এখানে দ্বিতীয়ভাবে অবস্থান করার জন্য এটাও আমি বলতে পারি, দূরের কোনো আত্মীয় স্বজন সমাগম বা পরিবারের কারোর আগমন হলো, দীর্ঘদিনের কোনো ফ্যামিলি মেম্বার এলো, এই ধরনের বিষয়গুলো আসার সম্ভাবনা আছে। পরিবার বৃদ্ধি বা ফ্যামিলি প্ল্যানিংস করার ক্ষেত্রে সময়টা কিন্তু পজিটিভ যুক্ত হতে পারে বা ভালো হতে পারে। বিস্তারিত জানতে আপনার আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, সেখানেই টোটাল বিষয়টা জানতে পারবেন। চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায়। কুম্ভ লগ্নের ক্ষেত্রে বুধ কিন্তু প্রবেশ করছে লগ্নে। বুধ হচ্ছে আপনাদের অষ্টম পতি এবং পঞ্চম পতি। প্রথমেই বলবো, বুদ্ধিমত্তা এই সময় কিন্তু আপনার বেশি কাজ করবে। জন্মছকে সাধারণভাবে যদি আপনার বুধ অস্তমিত না থাকে, এই সময় কিন্তু আপনি বুদ্ধির প্রয়োগে কিন্তু বাজিমাত করতে পারেন। আর যদি ধরে নিই আপনার জন্মছকে বুধ অস্তমিত আছে, তাহলে কিন্তু কুম্ভ লগ্ন সাপেক্ষে অবশ্যই কিছু ওভার কনফিডেন্স বা আপনি কিছু ওপর চালাকি করতে গিয়ে ফেঁসে যেতে পারেন। এই বিষয়টা অবশ্যই কিন্তু এক পজিটিভ এবং একদিকে নেগেটিভ পয়েন্টের ভিতরে থাকছে। বুধ হচ্ছে অষ্টম পতি এবং অবশ্যই লগ্নে অবস্থান করছে এবং এখানে আপনার জীবনের সংক্রান্ত বিষয়ে, জীবিকা সংক্রান্ত বিষয়ে, পার্সোনাল বিষয়ে কিছু শুভ পরিবর্তনের সম্ভাবনা এই সময় কিন্তু রয়েছে। বুধ লগ্নে থাকার জন্য সাধারণত আপনাদের চঞ্চলতা একটু বেশি থাকবে, চাইল্ডিস অ্যাটিচিউড কোথাও কোথাও করে ফেলতে পারেন, মানে বাচ্চা সুলভ যে ব্যবহার সেটা কিন্তু কোথাও করে ফেলতে পারেন। বুধ লগ্নে থাকার জন্য বুদ্ধি বিকাশ, জ্ঞান প্রজ্ঞা, আপনার জ্ঞান অর্জনের ক্ষেত্রে সময়টা খুবই ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে থাকছে এবং এই বিষয়টা কুম্ভের জাতক জাতিকারা ভালো ফল পাবেন। এবং এখানে কিন্তু আমি মাথায় রাখতে হবে যে কোর্ট কাছারি কিছু বিষয় চলে, সেই বিষয়ের মধ্যে কিছু পরিবর্তনের বার্তা থাকতে পারে। তবে বুধ লগ্নে থাকার জন্য আপনাদের ক্ষেত্রে সামাজিক যোগাযোগ, কমিউনিকেশান, নতুন কানেকশান, সব থেকে বড় কথা প্রেমের ক্ষেত্রে সময়টা কিন্তু পজিটিভ কাটবে এবং প্রেমের ক্ষেত্রে নতুন যোগাযোগ, নতুন কিছু প্রেমের সূচনা হওয়া এবং প্রেমের ক্ষেত্রে কারোর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়া, এগুলোর সম্ভাবনা কিন্তু থাকছে। যে কোনো প্রেমের ক্ষেত্রে, বৈধ অবৈধ সব ক্ষেত্রে এই জায়গাগুলো পজিটিভ থাকবে। এবং প্রেমের ক্ষেত্রে আমি মনে করি এই সময় যেহেতু বুধ অষ্টমীতে একটু বাদ বিচার করে গেতে হবে, আদারওয়াইজ এই সময়টা কিন্তু রোম্যান্টিক ভাবনার মধ্যে থাকতে পারে। এই সময় আপনার নেটওয়ার্ক, সার্কেল, যোগাযোগ, ফলোয়ার, সাবস্ক্রাইবার যেগুলো হয় আর কি, যে কোনো বিষয়ে আপনার কিন্তু এই ধরনের বিষয়গুলো কিন্তু এই সময় বাড়তে পারে এবং এই দিকগুলো আপনি কিন্তু পজিটিভ ফল এখানে কিন্তু পেতে পারেন। এছাড়া আমি এটুকু বলতে পারি, বুধ যেহেতু এখানে লগ্নে অবস্থান করছে, এই সময় কিন্তু অবশ্যই আপনার ক্ষেত্রে চিন্তাভাবনা করে যে কোনো ডিসিশান নেওয়া দরকার। বুধ লগ্নে খারাপ নয়, কিন্তু এই সময় যেহেতু লগ্নপতি অস্তমিত, বুধ লগ্নে বসে আছে অস্তমিত, সেখানে কিন্তু সূর্যের অবস্থান আছে, চট করে কিন্তু রেগে যাওয়া, ধুম করে কিছু না বুঝে কোনো বিষয়ে অ্যাক্ট রিয়্যাক্ট করে ফেলা, এগুলো কিন্তু বেশি মাত্রায় কাজ করবে। এইগুলোর উপর অবশ্যই সেলফ কন্ট্রোল করতে হবে। ডিটেলটা জানতে আপনারা শনির অস্তমিত ভিডিওটা দেখে নেবেন, যেখানে আপনাদের সাড়ে সাথী এবং ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়েছে, অবশ্যই দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায়। মীন লগ্নের ক্ষেত্রে বা মীন রাশির ক্ষেত্রে বুধ কিন্তু ট্রানজিট করছে অস্তমিত অবস্থায় লগ্ন বা রাশির কিন্তু দ্বাদশভাবে। এখানে দ্বাদশভাবে বুধ কিন্তু আর এক দ্বাদশপতি, তিনি অস্তমিত শনি, তার সঙ্গে কিন্তু যুক্ত হচ্ছেন। তো সেক্ষেত্রে আমি বলবো বুধের এবং শনির যে কানেকশন, এখানে লোয়ার অর্গান ডিজিজ, ব্যাক পেনের সমস্যা, বিশেষত লগ্নের ক্ষেত্রে কোনো ঘুম সংক্রান্ত সমস্যা, এগুলোকে কিন্তু বৃদ্ধি করতে পারে। দাম্পত্য ক্ষেত্রে অবশ্যই কিন্তু পার্টনার এবং আপনার মধ্যে কেমিস্ট্রিটা কিছুটা কিন্তু আপডাউন করার সম্ভাবনা হরোস্কোপে রয়েছে। এই বিষয়টা কিন্তু একটু মিশ্র ফল এখানে কিন্তু পাবেন। দূরের কোনো সম্বন্ধ বিবাহ কেন্দ্রে আসতে পারে, দূর যাত্রার প্রয়োজনীয়তা, আপনার চাকরি বা ব্যবসা সূত্রে সাময়িক দূর যাত্রার প্রয়োজনীয়তা এই সময় কিন্তু পড়তে পারে। বুধের এখানে অস্তমিত প্রভাব এবং দ্বাদশস্থ প্রভাব থাকার জন্য এটা খেয়াল রাখবেন, পরিবার পরিজনে কারোর অসুস্থতা চললে সেই বিষয়টা আপনাকে কিন্তু বিশেষভাবে গুরুত্ব দিতে হবে। এর বাইরে আমি এখানে লং টার্ম ইনভেস্টমেন্ট, ফিউচার প্ল্যানিংস, বড় কোনো ধরনের মেডিক্লেম করবেন, টার্ম ইন্স্যুরেন্স খুলবেন বা আরও কিছু 10-15 বছর 20 বছরের কোনো প্ল্যানিং করবেন, সেগুলো ক্ষেত্রে খুব ভেবেচিন্তে এগোবেন। 82,000 ইনকাম করেন, আর্থিক সোর্স বা আর্থিক ইনকাম এই সময় কিন্তু বাড়তে পারে। দূরে প্রপার্টি ক্রয় এবং বিক্রয় যোগাযোগ এই সময় কিন্তু আসতে পারে, সেক্ষেত্রে একটু জন্মছক বিচার করি এগোবেন। এবং পরিবারের পরিজনের দূরযাত্রা, পারিবারিক কোনো বন্ধুবান্ধবের দূরযাত্রা, এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা এই সময় কিন্তু পড়তে পারে। এই দিকগুলো আপনারা কিন্তু গুড রেজাল্ট এই সময় কিন্তু পেতে পারেন। আর আমি এটুকু বলতে পারি, বুধ যেহেতু এখানে
আপনাদের রাশির সপ্তম পতি এবং চতুর্থ পতি, সে দ্বাদশে যেহেতু যাচ্ছে, বিদেশে পড়াশোনা, বিদেশে কোনো জ্ঞান অর্জনের উদ্দেশ্যে যাওয়া, বিদেশে কোনো পড়াশোনার উদ্দেশ্যে যাওয়া, সেগুলোর ক্ষেত্রে সময়টা কিন্তু ভালো যেতে পারে। লং টার্ম ইনভেস্ট আগে করা থাকলে সেখান থেকে কিন্তু আর্থিক প্রাপ্তি, যোগাযোগ এগুলো কিন্তু বাড়তে পারে, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসায় লাভ হতে পারে, সোশ্যাল সার্কেল আপনার কিন্তু বাড়তে পারে। তবে এটুকু মাথায় রাখতে হবে, এই সময় কিন্তু কিছুটা শারীরিক ধকল বা রেস্ট শরীর পাচ্ছে না, স্বপ্ন দেখার পরিমাণ বাড়ছে ঘুমের ভেতর, এই ধরনের কিছুটা প্রকোপ বা প্রভাব এই সময় কিন্তু থাকতে পারে। ডিটেলে জানতে আপনাদের আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, লিঙ্ক নিচে ডিসক্রিপশন সহ উপরে কাটে দেওয়া রইল। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।